রাজনীতি দেশের ফুটবলকে ধ্বংস করেছে দাবি করে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। সন্ধ্যায় মতিঝিলের আরামবাগ সোনালী অতীত ক্লাব পরিদর্শনে গিয়ে বলেন, বর্তমানে ক্রীড়াঙ্গনে ক্রীড়াপ্রেমী লোকজনের আনাগোনা কম, এ কারণে ক্লাবগুলোতে ক্যাসিনো কাণ্ডের মতো ঘটনা ঘটছে। অবসরের আগে খেলোয়াড়দের রাজনীতিতে জড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ক্রীড়াঙ্গনে আমরা রাজনীতির অনুপ্রবেশ ঘটাবো না, তাহলে খেলাধুলা ভালো হবে। সারা পৃথিবীতে, পৃথিবীর কোনো দেশে এই পলিটিশিয়ানরা স্পোর্টস ওয়ার্ল্ডে নেই, পাশের দেশ ইন্ডিয়াতে নেই। এত বড় সাকিব তো বেস্ট প্লেয়ার, মানে এখন পর্যন্ত যত প্লেয়ার ছিল বাংলাদেশে ইজ দি বেস্ট, কিন্তু এখন নিজের দেশে আসতে পারে না, কারণ রাজনীতিতে সময় মতো প্রবেশ করেনি। জনগণ খেলোয়াড়দের পছন্দ করে, বাট তাদেরও সঠিক সময় বেছে নিতে হবে রাজনীতিতে এন্ট্রির জন্য। Thank you.